চেরা দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। সেন্ট মার্টিন থেকে চেরা দ্বীপ প্রায় 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। চেরা দ্বীপে কীভাবে যাবেন, কখন যাবেন, তার সকল ইনফরমেশন এই ভিডিওতে। তো চলেন ভিডিওটি শুরু করি। জেটিঘাট থেকে ট্রলারে জন প্রতি 200 টাকা চেরা দ্বীপ যেতে পারে। যারা সাইকেলিং করতে পছন্দ করেন তারা ঘন্টা 40 টাকা করে সাইকেল নিতে পারেন। আমরা মোটর সাইকেল নিয়েছিলাম, আমাদের জন প্রতি 200 টাকা করে খরচ পড়ে। সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন 100 থেকে 500 বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে। এগুলোকে স্থানীয়ভাবে চেরা দিয়া বলা হয়ে থাকে। চেরা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন বা আলাদা, আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলে এই দ্বীপপুঞ্জের নাম চেরা দ্বীপ। দক্ষিণের এই বিচ্ছিন্ন দ্বীপে রয়েছে প্রচুর প্রাকৃতিক পাথর। দ্বীপের প্রায় অর্ধেক জোয়ারের সময় পানিতে ডুবে যায়, এই জন্য এই দ্বীপে আসতে চাইলে আপনাকে অবশ্যই টাইমটা মাথায় রাখতে হবে। যেহেতু 11টা থেকে 12টার মধ্যে জোয়ার আসে, সেহেতু আমরা এই দ্বীপে যেতে চাইলে অবশ্যই সকাল 6টা থেকে 7টার মধ্যে আমরা রওনা দেব। আমাদেরকে অবশ্যই 11টার মধ্যে দ্বীপ থেকে চলে আসতে হবে। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, আমরা এখন আসি বাংলাদেশের অন্যতম একটা স্থান চেরা দ্বীপে অবস্থান করছি। সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো থাকলো, সবাই আসবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা পুরো ভিউটা দেখতে পারবেন। এই দেখেন আমাদের পিছনে কিন্তু একটা দ্বীপ, ঠিক আছে, এখানে দেখছেন তো কত সুন্দর পরিবেশ, আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে চেরা দ্বীপ, ঠিক আছে। এই দ্বীপটা আপনাদের দেখাই, দ্বীপটা অনেক বড়, সমুদ্রের পানি একদম নীল। এই দেখেন দ্বীপ, ঠিক আছে। এই দ্বীপের আর একটা বড় আকর্ষণ হচ্ছে সমুদ্রের স্বচ্ছ নীল পানি, যা আপনাকে মুগ্ধ করবে। সমুদ্রের এই বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে চেরা দ্বীপে আসতে হবে। সেন্ট মার্টিনে আসলে অবশ্যই চেরা দ্বীপে আসতে ভুল করবেন না। কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।